ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রথমে দুঃখিত যে আপনি আমার আগে চলে আসিয়াছেন, আমি পৌঁছাতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসাটা দেওয়ার জন্য। আসলে ঈদের সময় তো, সো মানে আমার কাছে মনে হয়েছে তুমি হয়তো ব্যস্ত রান্নাবাড়ি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ দি। অ্যান্ড ওই যে প্রশ্নটা যেটা করলাম, যে এই যে সব জায়গায় সমান তালে ভালোবাসার পরিপূর্ণতা দাও, কি করে একটা মানুষ এরকম সুন্দর করে ব্যালেন্স করে চলে, আমি একটু জানতে চাই। মানে আমি ভালোবাসা দেই না, ভালোবাসা পাই। ভালোবাসা তো পাও, কারণ ভালোবাসা দাও, সব জায়গায় পরিপূর্ণতা থাকে তোমার, যে সেটা যে কোনো কাজে হোক, সেটা বিজনেস হোক, সেটা বাড়ি হোক, সেটা দায়িত্বের জায়গায় হোক, সেটা সিনেমায় হোক, সেটা কোনো জায়গায় কথা দিয়েছো সেখানে যাওয়ার ক্ষেত্রে। আসলে এটা বলতে পারবো না, কারণ যে প্রশ্নটা তুমি করেছো এটার আসলে অ্যান্সার আদৌ কি বলা উচিত আমি জানি না। তবে এটুকু জানি যে আমি সমস্ত কাজ আমার মধ্যে নেওয়ার চেষ্টা করি এবং আমার দায়িত্ব জায়গা থেকে করি। আর আমার কাছে মনে হয় যে স্পেসিফিক যাকে যেটা বলা দরকার, করা দরকার, আমি ঠিক সেটাই করার চেষ্টা করি সেই জায়গা থেকে। যেমনটা তুমি আমাকে বলেছিলে, দিদি আমার ঈদের সময় একটু ব্যস্ততা আছে, তুমি এই সময়টা কিন্তু মেনটেন করো। সো আমার মাথায় আছে যে আচ্ছা না, বিথি এটা মেনটেন করতে বলেছে। সেটা তো তুমি ওই যে আমাকে ভালোবাসো দেখে আমাকে বললে আই হোপ যেত না টাইম। তো যেটা হয়েছে যে সেম থিং, ধরো আমার ফ্যামিলির ক্ষেত্রে বলো, আমার মুভির ক্ষেত্রে বলো, আমার বিজনেসের জায়গা থেকে বলো, বা আমার নিজেদের মানুষের কথা বলো, আমি সকলকে ঠিক ওই কি বলে ওই এক্স্যাক্টলি আমি ওই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যার কারণে হয় কি ওই ম্যাচিংটা হয়ে যায়, আদার্স ওয়ে কিছু না। একদম, এই যে তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ, আগে তো তুমি তো ঢালিউড কুইন, সেটা তোমার কাজের মাধ্যমে, কিন্তু এই যে তোমার সৌন্দর্য, যেটা মানে মানুষের বয়স বাড়ে সৌন্দর্য কমে, কিন্তু তুমি যে এভারগ্রিন এর খাতায় নাম লিখিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কি আমাকে তুমি কি লিখে রেখেছো যে আমি অনেক বড়, যে যার কারণে আমাকে অনেক এভারগ্রিন এর জায়গায় এখন যেতে হবে? মানে 25 বছর ধরে একটা মানুষ আমি, হ্যাঁ সমস্ত ফিল্ড ইনফরমেশন দিচ্ছো, আমি 17 বছর ধরে কাজ করছি, ঠিক আছে, কিন্তু 25 বছর ধরে তো নায়িকা তকমাটা মানে ক্যারি করছো না, তার আগে থেকে তো তুমি যখন মানে নাচ করতে তখন থেকে তো তোমাকে সবাই নায়িকা নায়িকা বলতো, এটা তো একদম স্বীকার করো তুমি। না না, একদমই মোটেও বলতো না আমাকে, আগে যেটা বলতো সত্যি বলি আমাকে, যেহেতু আমি খুব ভালো নাচ করতাম, ভালো নাচ করার কারণে সকলেই বলতো যে অপু অনেক ভালো নাচ করে। এবং বগুড়াতে তোমার একটা নাম আছে যে অপু মানে, মানে আমি যখন নাচ করতাম স্কুলে তখন উপমানি ফার্স্ট হবেই, এমন একটা সিচুয়েশন এসে গেছিল যে আচ্ছা ও নাচ করতেছে, হ্যাঁ ও নাচ করতেছে, অন্যান্যরা বুঝেই নিত যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের জাজ করতে হবে না, সো ও ফার্স্ট হয়ে যাবে, এই বিষয়টা।